আমি তোমাকে আবার বলছি বৌরানী, এভাবে একা একা নার্সিং হোমে চলে যাওয়াটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা অত্যন্ত রিস্কি হচ্ছে তোমার জন্য। আমার ভয় পেলে চলবে না বিশু, ওখানে না গেলে আমরা উন্মেষ চ্যাটার্জিকে হাতে নাতে ধরতে পারবো না। বৌরানী সেটা তোমার কাজ না, এটা পুলিশ ডিপার্টমেন্টের কাজ, আমাদের কাজ। আমি তোমাকে কথা দিচ্ছি বৌরানী, অরুণেশ চ্যাটার্জির এগেনস্টে সমস্ত এভিডেন্স সমস্ত প্রুফ আমরা জোগাড় করবই। না পিসু, অরুণেশ চ্যাটার্জি অত্যন্ত ধুরন্ধর একটা লোক, তোমাদের ডিপার্টমেন্টের মধ্যে কেউ ওর ইনফরমার থাকতে পারে, সে ওকে সাবধান করে দেবে। তুমি একবার ভেবে দেখো পিসু, তোমরা ওখানে গেলে সার্চ করলে কিছু পেলে কি? না। অথচ ঠিক তার আগে আমার সামনে দিয়ে অনেক পেশেন্টের সঙ্গে অলিকে উঠিতে নিয়ে যাওয়া হচ্ছিল। ভুলে গেছো পিসু, উনি ওখানে আছে, জুই শুধুমাত্র আমাদের হেল্প করবে বলে ওখানে গেছে, আমাদের একটা ভুল ওতে জীবন শেষ করে দেবে। আর তোমার কি হবে বুড়ানি, তুমি নিজের কথা একবার ভাববে না? আমার জন্য ভেবো না পিসু, আমার সঙ্গে তোমাদের সবার ভালোবাসা আছে, মার আশীর্বাদ আছে, আমার কিচ্ছু হবে না। সে সব কথা আমি মানছি বুড়ানি, সব কথা আমি মানছি, কিন্তু তুমি একটা কথা ভুলে যাচ্ছ বুড়ানি, তুমি কিন্তু আর একা নও, তোমার সন্তান আছে, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তার কি হবে? ওর জন্য চিন্তা করো না পিসু, ওর নিজের জায়গায় আছে, আমি যা কিছু করছি সবটাই আমার বাচ্চার ভবিষ্যৎকে সুন্দর করার জন্য। বৌরানী তুমি আমাকে যাই বোঝাও না কেন, আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে তুমি একা। জীবনে আমি কোনোদিনও কারো ক্ষতি চাইনি পিসু, অনেক কষ্ট মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর না, একজন মা কখনো তার বাচ্চার উপর নেমে আসা আঘাত সহ্য করতে পারে না পিসু। অরুণেশ চ্যাটার্জি আমার বাচ্চাকে মেরে ফেলতে চেয়েছিল। কি বলছো তুমি বৌরানি? শুধু তাই নয়, আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমি আজ বেঁচে আছি আমার বাচ্চার জন্য, আজকে আমার মরতে কোনো ভয় নেই পিসু। আজ আমি আমার জীবন দিয়ে হলেও অরুণেশ চ্যাটার্জির মুখোশটা খুলে ছাড়ব। এসো, নিয়ে এসো, সাবধানে।